আজকে ইটিং শোটা একদম স্পেশাল। তা আজকে দেখে না আমি ডিনারে আজকে কি খাচ্ছি, আজকে লাঞ্চ নয় আজকে ডিনারে নিয়ে চলে এসেছি। এখানে আছে ভেজ রাইস, রুটি, চিলি চিকেন, পেঁয়াজ আছে, আর আছে একটা কাঁচা লঙ্কা। জানি না ঝাল হবে কি মিষ্টি হবে, দেখে মনে হচ্ছে ঝাল হবে কারণ কাঁচা লঙ্কাটা পাতলা। তা চলো খাওয়াটা শুরু করি। আর তার আগে বলে দিই, আমার যদি ইটিং শো আজকে ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক লাইক করবে। প্রথমেই খাবো আমি রুটি, কারণ রুটিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে ফার্স্ট মানে শীত পড়াতে আজকে ফার্স্ট বানালাম চিলি চিকেন। পুরো লাল জবা, কোনো কথা হবে না। অসাধারণ হয়েছে। ঝাল আছে, আর চিলি চিকেনটাও ভালো ঝাল হয়েছে কারণ গোলমরিচ দিয়েছি অনেকটা। শীতের সবজি মানে কি, চিলি চিকেন মানে ক্যাপসিকাম, বাঁধাকপি, এই জাতীয় জিনিসগুলো মানে ভালো অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য চিলি চিকেন। আর আছে কি মাঞ্চুরিয়ান, দারুণ একটা আমার ফেভারিট খাবার হলো মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান বা চিকেন মাঞ্চুরিয়ান। আমি বেশি ভেজ মাঞ্চুরিয়ানটা পছন্দ করি, আর শীতকালে প্রচুর পরিমাণে বাড়িতে বানাই, মানে সপ্তাহে একদিন বানিয়েই থাকি। তাই মার্কেটে স্প্রিং অনিয়নটা পাওয়া গেল না, ওটা এতে দিলে আরো ভালো হতো।
রাইসটা খাবো। ওয়াও দারুন, জাস্ট ফাটাফাটি। বেশ ভালোই ঝাল হয়েছে। বাই বাই, গুড নাইট।